হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব বিফ কারি। তো ইস্টার সানডে উপলক্ষে চিকেন রোস্ট রান্না করব আর বিফ কারি রান্না করব। তো বিফ কারির রেসিপিটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ছোটো ধনিয়া, বড় ধনিয়া এবং কাঁচা জিরার ফাঁকি, গোলমরিচ, এলাচ, লং, গরম মশলা, তেজপাতা, তো সব মশলা আমি রেডি করে নিয়েছি। আর এখানে জায়ফল জত্রি গুঁড়ো করে নিয়েছি। এখন মাংস ধুয়ে রেখেছিলাম, এখন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর এখন যে মশলাগুলো রেডি করেছি সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল, লবণ এবং জায়ফল জত্রিকের গুঁড়ো। তো সব মশলা দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আদা এবং রসুনের পেস্ট। তো এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর এক ঘন্টা রেখে দেব, তারপর রান্না করব। তো হাত দিয়ে মাখিয়ে মাংসটা কিন্তু খুবই টেস্ট হয়। যদি আপনারা এইভাবে ম্যারিনেট করে রাখেন কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু মাংস খেতে খুবই মজা হয়। সত্যিই মাংসটা রান্না করার পর অনেক মজা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কোনো পানি অ্যাড করিনি, পেঁয়াজ থেকে এবং মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি মাংস সম্পূর্ণভাবে কষানো হয়েছে। এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে, আমার আর এক্সট্রা পানি অ্যাড করতে হয়নি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আর মাংসটা খুব ভালো ছিল। তবে লং টাইম রান্না করেছি, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো প্রায় হয়ে গেছে আমার মাংস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। তার আর হাফ অ্যান আওয়ার রান্না করব। আর মুরগি রোস্ট রান্না করেছি, তো এটার রেসিপিটা আমি সম্পূর্ণভাবে দিব, সেজন্য এই বিফ মাংসর সাথে অ্যাড করিনি ভিডিওটা, তো ওটা আমি আলাদাভাবে দিব। তো দেখতে পাচ্ছেন আমার বিফ কারি রান্না হয়ে গেছে। লাস্টে আমি ভাজা জিরার ফাঁকি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলেছি। বিফ কারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।